মানুষের ভাগ্য বড় আজব। কখন কি ঘটে যাওয়ার পরে আমাদের মন কখন কি ভাবে এটা বলা মুশকিল। আর আমাদের এই ভাবনা আমাদের মনে নিচু চিন্তা ভাবনার জন্ম দেয়। আমরা সবসময় আমাদের থেকে উঁচু মানুষের সাথে নিজেদের তুলনা করতে থাকি, শুধু তাদের জীবনকে বিশ্লেষণ করি আর তারপর নিজেকে অনেক ছোট মনে করি। আমরা ভাবি যে সে কত ধনবান, সে কত বলবান, কিন্তু আমার কাছে তো কিছুই নেই, এই পৃথিবী তো আমাকে চেনেই না। যদি আপনি এরকমটি ভাবেন তাহলে আজই আপনি এটি ছেড়ে দিন। এক মুঠো অন্ন আপনার কাছে হয়তো কিছুই নয়, কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে তা রাজভোগের সমতুল্য। তাই যখনই মনে নিচু ভাবনা আসবে তখনই আপন মানুষের দিকে চেয়ে দেখুন। আপনি হয়তো এই পৃথিবীর কাছে কিছুই নন, কিন্তু তাদের কাছে হয়তো আপনি গোটা পৃথিবী। তাই আপনার কাছে যতটুকু আছে ততটুকু নিয়েই খুশি থাকতে শিখুন। যদি নিজে অনেক ভালো থাকতে চান তাহলে এই কথাগুলি সকলের থেকে গোপন করুন। এক, আপনার দুর্বলতার কথা কখনো কাউকে শেয়ার করবেন না। দুই, আপনার অসুখের কথা নিজের খুব আপন মানুষ ছাড়া অপরকে বলবেন না। তিন, নিজের পার্সোনাল কথা কখনো অন্যকে জানাবেন না। চার, যদি আপনার কোনো বন্ধু বা আত্মীয় আপনার কাছে তার কোনো পার্সোনাল কথা শেয়ার করে তাহলে সেটি আপনি তৃতীয় ব্যক্তির সাথে শেয়ার করবেন না, না হলে আপনার প্রতি তার বিশ্বাস ভেঙে যেতে পারে। পাঁচ, কিছু মানুষ আছে যারা তার ঘরের কথা আশেপাশের মানুষের সাথে সবসময় শেয়ার করে, এ ধরনের মানুষ পরবর্তী সময়ে অনেক পস্তাতে থাকে। এমনটি করলে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে নিজের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর তাই ঘরের কথা ঘরের মধ্যে থাকাই ভালো। ঘরের কথা অপরে জানলে তারা আপনাদের কাছ থেকে সুবিধা গ্রহণ করতে পারে। ছয়, অনেক সময় আমাদের মন অনেক খারাপ হয়ে যায়, তখন মনে হয়তো কারো কাছে গিয়ে কষ্টের কথাগুলো বললে মন হালকা হয়ে যাবে, আর এই সময় আপনার মনের কথা শুধু তার সাথেই শেয়ার করবেন যার উপর আপনার অনেক ভরসা থাকবে, যে আপনার কথাগুলো কখনো অন্যের সাথে শেয়ার করবে না। আর এ ধরনের মানুষের কাছে আপনি আপনার মনের কথাগুলো খুলে বলতে পারেন। সাত, নিজের ইনকাম কখনো অন্যকে বলবেন না। যদি আপনি কাউকে বলেন যে আপনি মোটা পয়সা ইনকাম করেন তাহলে তারা আপনার থেকে টাকা ধার নিতে পারে এবং হয়তো তারা আপনার টাকা আর ফেরত নাও দিতে পারে। সাইকোলজি অনুসারে কোনো ব্যক্তির পা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার প্রতি তার মনোভাব কীরূপ। যদি কোনো ব্যক্তি কথা বলার সময় তার পা অন্যদিকে রেখে আপনার সাথে কথা বলে তাহলে বুঝবেন সে ব্যক্তি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক নয় এবং সেই ব্যক্তি সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু যদি কোনো ব্যক্তির পা এবং শরীর এই দুটি আপনার দিকে থাকে তাহলে বুঝবেন সেই ব্যক্তি আপনার কথা মনোযোগ সহকারে শুনছে। যদি আপনি কারো মনে জায়গা করে নিতে চান তাহলে আপনি তার কথাবার্তার ধরন, তার অঙ্গভঙ্গি এগুলি নকল করার চেষ্টা করুন। তাহলে দেখবেন একসময় সে অবচেতন মনে আপনাকে ভালোবাসতে শুরু করেছে।